কমলাপুর থেকে পিটিয়ে বের করে দিয়েছে রনিকে, এবার শাহবাগ অবস্থান। বাংলাদেশ রেলওয়ের নানান অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়া রনিকে পিটিয়ের রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, এতদিন একা প্রতিবাদ জানিয়ে আসলেও আজ তার সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছেন সমবয়সী আরও অনেকে, কিন্তু আজ তার সঙ্গে প্রতিবাদে সামিল হওয়াদের উপর লাঠি চার্জ করেছে বলে অভিযোগ তার। রনি বলেন, আজকে আমার ভাই বোনদের গায়ে হাত তুলেছে, আমার গায়ে হাত তুলেছে, তাই আমি এখন শাহবাগ অবস্থান নিয়েছি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি। তিনি বলেন, ওরা আমার গায়ে হাত তুলেছে, আনসার বাহিনী দিয়ে আমাদেরকে স্টেশন থেকে বের করে দিয়েছে, আমার ভাই বোনদের উপর হাত তুলেছে, তাই আমি সেখান থেকে চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন শাহবাগে আসুন, অনেক সহ্য করেছি আর না। আপনারা যে যেখানে আছেন সেখানকার রেল স্টেশন প্রতিবাদ শুরু করুন, এখন শেষ দেখে ছাড়ব। এর আগে ফেসবুক স্ট্যাটাসে রনি লিখেছেন, অনেক সহ্য করেছি আর না, শান্তিপূর্ণ অবস্থান করে প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাকে মেরেছে, আমার ভাই বোনদের গায়ে হাত দিয়েছে, এবার হবে প্রতিশোধ। বাংলাদেশের যে যে প্রান্তে আছেন শাহবাগে চলে আসেন, এবার কথা হবে পিঠে কথা হবে, থাপ্পরের বদলে থাপ্পর হবে, হামলার বদলে হামলা হবে, তবু ওদের দুর্নীতিকে ধ্বংস করবো ইনশাল্লাহ। রনির অভিযোগের বিষয়ে কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।